আজ 2রা জানুয়ারি 2021, অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখ 2021 সালের। আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটি হলো বাংলাদেশ হাই কমিশন কোলালামপুরের জরুরি ঘোষণা এবং মালয়েশিয়ান ইমিগ্রেশনের আপডেট নিউজ। এর আগে বলে রাখি, এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো সংবাদ আপডেট করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ওকে, এবং কে কোথা থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন আমাকে এখানে টেক্সট করে জানাতে পারেন, এবং লাইভ কি ক্লিয়ার হচ্ছে নাকি সেটা জানাতে পারেন, এবং আমাদের লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের আপডেট সংবাদগুলো জানতে পারে। ওকে, ধন্যবাদ। অনেকে আমাকে দেখছেন, এমডি ওমর বলছেন যে ওকে, সুমন বলছেন যে ওকে, ধন্যবাদ। এমডি জিয়াউল বলছেন মালয়েশিয়া থেকে। ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিলেন। ওকে, যেমনটি বলছিলাম গত পরশু দিনকে, অবশ্য মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন কোয়ালালামপুর থেকে যে ঘোষণাটি দেওয়া হয় তার সারমর্ম এরকম হলো যে, এত দ্বারা সকলের অবগতর জন্য জানানো যাচ্ছে যে মালয়েশিয়ায় সরকারের বিধি মত ওকে জানানো যাচ্ছে যে একাধিক কর্মচারী কোভিড-19 আক্রান্ত হওয়ার কারণে, অর্থাৎ বাংলাদেশ হাই কমিশনের একাধিক নাগরিক, একাধিক কর্মচারী কোভিড-19 করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে মালয়েশিয়া সরকারের বিধিনিষেধ মোতাবেক 1লা জানুয়ারি থেকে শুরু করে 10 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ হাই কমিশনের সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে, এবং 10 তারিখের পর থেকে পুনরায় আবার চালু হবে সমস্ত কাজগুলো। সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি বোঝার জন্য, বাংলাদেশ হাই কমিশন কোয়ালালামপুরের বেশ কয়েকজন কর্মচারী কর্মকর্তা কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এই জন্য দেশের সরকার যে ঘোষণাটি দিয়েছে যে কোনো অফিসে যদি এরকম 2-1 জন আক্রান্ত হয়, পুরো অফিস তার লকডাউনে থাকবে, পুরো অফিস সকলকেই কোয়ারেন্টাইনে থাকতে হবে, অর্থ কার্যক্রম বন্ধ করে দিতে হবে। এই জন্য মালয়েশিয়ান সরকারের বিধিনিষেধ পালনের জন্য বাংলাদেশ হাই কমিশনের সমস্ত কার্যক্রম আগামী 10 তারিখ পর্যন্ত স্থগিত থাকবে। ওকে, সেক্ষেত্রে অনেকেই বলবেন যে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখে, অনেকেই বলবেন যে আমার অ্যাপয়েন্টমেন্ট 4 তারিখে। ওকে, সেক্ষেত্রে সমস্ত প্রকার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত থাকবে, ক্যান্সেল থাকবে, সমস্ত পাসপোর্ট বিতরণও সবকিছু থাকবে। তবে নতুন করে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। যাদের অ্যাপয়েন্টমেন্ট 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, যেহেতু পাসপোর্ট বিতরণ করবে না, সেক্ষেত্রে আর নতুন করেও অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। অর্থাৎ 10 তারিখের নিকটবর্তী কোনো তারিখে, 10 তারিখের পর থেকে নিকটবর্তী সিরিয়াল অনুযায়ী বাংলাদেশ হাই কমিশন আবার ঘোষণা দিবে যে যারা 1 তারিখে, 2 তারিখে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা 11 তারিখে আসেন, যারা 3 তারিখ, 4 তারিখে ছিল তারা 12 তারিখে আসেন। এভাবেই আর একটা ঘোষণা দেওয়া হবে যে নিকটবর্তী তারিখের একটা ঘোষণা দেওয়া হবে, সেজন্য নতুন করে আবার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো দরকার নাই। ওকে, দ্বিতীয়ত যে ঘোষণাটি, আপনারা জানেন আমরা বলেছিলাম যে জানুয়ারি মাসের 2 তারিখ এবং 3 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ জোহর বারোতে আপনাদের পাসপোর্ট বিতরণ করবে। সেক্ষেত্রে আজকে 2 তারিখ এবং আগামীকালকে জোহর বারোতে পাসপোর্ট বিতরণ কার্যক্রম চালু থাকবে, সচল থাকবে। অর্থাৎ যারা আজকে এবং আগামীকালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন জোহর বারোতে পাসপোর্ট নেওয়ার জন্য, তারা পাসপোর্ট কালেক্ট করতে পারবেন, জোহর বারোতে পাসপোর্ট বিতরণ চলমান থাকবে। ওকে, ধন্যবাদ সকলকে। এই মোটামুটি আজকের বাংলাদেশ হাই কমিশনের আপডেট। এবার আপনাদেরকে জানাবো মালয়েশিয়ান ইমিগ্রেশনের কিছু আপডেট। অনেকেই আমাকে ইমিগ্রেশনের আপডেট অনেকেই কমেন্টস করেছেন যে লকডাউন 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 কি আরো বাড়াবে কিনা এই সেই। তবে গতকালকেও কিন্তু করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা অনেক দেখা গিয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা সতর্কতার সাথে থাকবেন, হয়তো বা এরকম বলা হচ্ছে, হয়তোবা এখনো পর্যন্ত যেরকম কোয়ালালামপুরে, সেলাঙ্গোড়ে এবং পুত্রজা এলাকায় কন্ডিশনাল লকডাউন আছে, সেই কন্ডিশনাল লকডাউন 14 তারিখ পর্যন্ত, এটি হয়তো আরও বাড়াতে পারে, এটা জানুয়ারি মাসের শেষ পর্যন্ত হইতে পারে, আবার ফেব্রুয়ারিতে হইতে পারে। যদি করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা এরকমই থাকে তাহলে কিন্তু এরকম বর্ধমান থাকবে, সেজন্য এখন পর্যন্ত কোনো বলা যাচ্ছে না যে লকডাউনের সময়টা আবার বাড়াবে কিনা বা কত তারিখ পর্যন্ত বাড়াবে বা কিরকম সিস্টেম। ওকে, তবে যে ঘোষণাটি আছে যে দেশে যাওয়ার যে চলমান প্রক্রিয়াটি আছে, অবৈধরা দেশে যাওয়ার যে চলমান প্রক্রিয়াটি আছে এটি সচল থাকবে, অর্থাৎ এখনো এটা অ্যাক্টিভ আছে, কোনো সমস্যা নাই আপনার অ্যাপয়েন্ট।
দ্বিতীয়ত অবৈধদের বৈধ হওয়ার যে প্রক্রিয়াটি চলমান ছিল সেই প্রক্রিয়াটিও চলমান আছে। সেজন্য যারা এরকম বৈধ হতে চেয়েছিলেন বা বিভিন্ন কোম্পানিতে আবেদন করেছেন, আপনারা আপনাদের কার্যক্রম শুরু করতে বা চলছে, এগুলো আগের মতোই থাকবে, কোনো সমস্যা নেই এই বিষয়ে, কোনো পিছু টানের কোনো কারণ নাই। যাই হোক, আমি আজকে এখন আমি আপনাদের কয়েকটা প্রশ্ন পড়তে চাচ্ছি, যেহেতু অনেক দিন যাবৎ আপনার প্রশ্ন উত্তর দেওয়া হয় না ওরকমভাবে লাইভ থেকে। অনেকে হ্যাপি নিউ ইয়ার জানাইছেন, ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাকে হ্যাপি নিউ ইয়ার বলেছেন। ওকে, আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলতে চাই, অনেকদিন চেষ্টা করছি। জি, এই যে কষ্ট করে যে কথাগুলো লিখছেন, এই কথাগুলো না লিখে যদি আপনি কি কথা বলতে চান সেই কথাটা যদি এখানে বলতেন, আপনার সাথে কথা এখনই আপনাদের উত্তর দিতে পারতাম। আমার সাথে পার্সোনালভাবে কারো কোনো ফোনে কথা বলার কোনো দরকার নাই। আপনাদের যদি আমার সাথে কোনো কিছু বলার থাকে এখানে সুন্দর করে লিখবেন, অফলাইনে সুন্দর করে লেখেন, আপনাদের প্রশ্নের উত্তরটা আমি ইনশাল্লাহ দেবো, নো প্রবলেম। ওকে, বাংলাদেশের ছুটিতে যাওয়া যাবে এখন? জি, বাংলাদেশের ছুটিতে এখন যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। ইমিগ্রেশন কি বন্ধ না খোলা? যে ইমিগ্রেশনের কার্যক্রম খোলা আছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান, আপনারা যে ডেটের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ওই ডেটের কাজ সম্পূর্ণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার ভিসার মেয়াদ আছে, আমি কি এখন অবৈধ? এখন কি ভিসা পাবো? আমার ভিসার মেয়াদ আছে, একবার বলতেছেন যে আমার ভিসার মেয়াদ আছে, আবার বলতেছেন যে আমি এখন অবৈধ। আপনার কথার গোড়া মাথা কিছুই বুঝি নাই, একবার বলছেন যে আমি অবৈধ, ভিসার মেয়াদ আছে, আবার বলছেন যে আমি অবৈধ। ওকে ভাই, এখন কি ছুটিতে বাড়িতে যেতে পারবো? জি, আপনি ছুটিতে যেতে পারবেন। ওকে ভাই, আমি ছুটিতে আসছি, আমার ভিসার মেয়াদ আছে 12-3, আমি কি মালয়েশিয়াতে আসতে পারবো? জি, আসলে আপনার ভিসার মেয়াদ আছে, বুঝতে পারছি যে মার্চ পর্যন্ত ভিসার মেয়াদ আছে। সরকারের ঘোষণা দেওয়ার অপেক্ষায় আছি আমরা সবাই, সরকারের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো, ইনশাল্লাহ আসতে পারবেন। ভাই আমাদের জন্য দোয়া করেন, আমি আপনার নম্বরটা, আমার নাম্বারটা দিয়েছি। জি, দোয়া সকলের জন্যই। আর আপনার নাম্বারটা কী জন্য দিয়েছেন সেটা তো বলেন নাই। ভাই মেডিকেল কবে থেকে শুরু হবে? ভাই কিসের মেডিকেল শুরু হবে? মেডিকেল তো ওপেনই, আপনি ইতে কী বলে ক্লিনিকে গেলে আপনি মেডিকেল করতে পারবেন, মেডিকেল তো কোনোদিন বন্ধ ছিল না, ক্লিনিকে যান মেডিকেল করেন। ওকে, মালয়েশিয়া ইমিগ্রেশন অবৈধ ফিঙ্গার, অবৈধ থাকলে ফিঙ্গার করতে কোন কোনো ঘোষণা দিছে? আমার তো জানা নাই যে অবৈধ যারা তারা ফিঙ্গার করে ইমিগ্রেশন, এরকম তো কোনো ঘোষণা দেয় নাই, যারা অবৈধ তাদের বৈধ হওয়ার একটা ঘোষণা দিছে। আপনারা কই থেকে যে আজবাজব প্রশ্ন করেন মাথার ভিতরে, আমি আর মাঝে মাঝে আমার মাথায় ধরে না। ওকে, আসসালামু আলাইকুম ভাই, অবৈধদের দেশে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্টটা কি ভাবে নিব? ওকে, অবৈধরা দেশে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট এখানে ঢুকবেন গুগলে, মোবাইল দিয়ে হবে, stoimi.gov.my, এখানে ঢুকলেই আপনি অ্যাপয়েন্টমেন্টের অপশনগুলো পাবেন। ওকে, অনেক বলছে 300 রিঙ্গিত লাগে, না এখানে জিরো, কোনো টাকা লাগে না অ্যাপয়েন্টমেন্ট নিতে, অ্যাপয়েন্টমেন্ট নিতে কোনো টাকা পয়সা লাগবে না। ওকে ওকে, ধন্যবাদ। অনেকে ভাই, অনেক লোক বলছে যারা নদীপথে, ভাই অনেক লোক বললো না, কোন কে বললো এটা তো বেশ না। আমার সাথে যদি আমার আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আমাকে এখানে করতে পারেন, যে আপনার কোনো যদি প্রশ্ন থাকে কে কি বললো ওটা আমার সাথে শেয়ার করার দরকার নাই। ওকে ধন্যবাদ। ওকে, যাই হোক, কি যাওয়ার কোনো নিউজ আছে? যাওয়ার, জি দেশে যাওয়ার নিউজ আছে, আপনি দেশে যেতে পারবেন, বৈধরাও যেতে পারবেন অবৈধরাও যেতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পাসপোর্টের 6 মাস মেয়াদ শেষ হয়ে গেছে, এখন এই পাসপোর্ট দিয়ে কি দেশে যাওয়া যাবে? জি না, আপনি নতুন একটা পাসপোর্ট তৈরি করেন, অথবা আপনি বাংলাদেশ হাই কমিশন থেকে 20 টাকা দিয়ে একটা ট্রাভেল পাস আনেন। ওকে, আপনার যদি দেশে চলে যেতে চান তাহলে সবচেয়ে সুবিধা, আপনি পাসপোর্ট তৈরি করতে যেহেতু অনেক সময় লাগবে, আপনি একটি ট্রাভেল পাস নিয়ে আসেন, সেটাই ভালো হবে আর কি। এখন সিঙ্গেল টিকিট কত? সিঙ্গেল টিকিট এখন মোটামুটি, যদি আমি টিকিট বিক্রি করি না, তারপর একটা আইডিয়া থেকে বলছি, হয়তো 1100, 1200, 1300 এরকমই হবে, এক এক বিমানে এক এক রকম টিকিটের দাম,
এক এক সময়, এক এক দিন, এক এক রকম টিকিটের দাম। সেক্ষেত্রে টিকিটের মূল্য জানতে আপনার নিকটতম যে কোনো একটা যারা টিকিট বিক্রি করে তাদের সাথে কথা বলতে পারেন। তো রাফলি যাই হোক, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, এখন যারা জয়েন করলেন তারা আমাকে অফলাইনে কমেন্টস করেন, অফলাইনে আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের লাইভটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্য ফ্রেন্ড সার্কেলকেও জানার সুযোগ করে দেবেন, যাতে করে অন্যরাও আজকের আপডেট সংবাদগুলো জানতে পারে। আগামীকালকে দেখা হবে আপনাদের সাথে নতুন নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের শুভকামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।